রাশিয়ার বোমা হামলা সরে গেল ইউক্রেনের সেনারা। সেভেরে দোনেতস্কে নির্ধারণ হবে দোনবাসের ভাগ্য বলেছেন জেলনস্কি। ইসরায়েলের কাছ থেকে আয়রন ডোম কিনতে চায় ইউক্রেন। মধ্যপ্রাচ্যে তীব্র হচ্ছে ভারতীয় পণ্য বর্জনের ডাক। বিক্ষোভ ঠেকাতে আমাকে কারাগারে পাঠাতে চায় সরকার বলেছেন ইমরান খান। এবং সর্বশেষ জানিয়ে দেব আইএইএর প্রস্তাবের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে ইরান বলেছেন রাষ্ট্রদূত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাশিয়ার বোমা হামলা সরে গেল ইউক্রেনের সেনারা। লুহানস্ক প্রদেশের সেভেরোদোনেতস্কে যুদ্ধের সম্মুখ ভাগ থেকে পিছিয়ে গেছে ইউক্রেনের সেনারা। রাশিয়া সেখানে বোমা হামলা করার পর ইউক্রেনীয় সেনারা পিছিয়ে যেতে বাধ্য হন, বুধবার এমন তথ্য জানিয়েছেন লুহানস্কের গভর্নর শেরহি হায়দাই। তিনি বলেছেন ইউক্রেনীয় সেনাদের হাতে এখন শুধুমাত্র শহরটির উপকণ্ঠের দখল রয়েছে। বিবিসি ইউক্রেনের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে গভর্নর শেরহি হায়দাই বলেছেন রাশিয়া সেনারা গোলাবর্ষণ ও বিমান হামলা করে শহরটি মিলিয়ে দেওয়ার কাজ শুরু করার পর শহরের ভেতর ইউক্রেনীয় সেনাদের থাকার কোনো মানে হয় না। আঞ্চলিক নেতারা জানিয়েছেন ইউক্রেনীয় সেনাদের খুব সম্ভবত নিরাপদ স্থানে চলে আসতে হবে, যেখানে তাদের অবস্থান শক্তিশালী। শুধুমাত্র শহরের উপকণ্ঠ দখলে থাকার বিষয়টি জানিয়ে গভর্নর বলেন আমাদের সেনারা আবার শুধুমাত্র উপকণ্ঠ দখল করেছে, কিন্তু লড়াই এখনো চলছে। আমাদের সেনারা সেভেরোদোনেতস্ক রক্ষা করছে, বলা যায় না রাশিয়ানরা পুরো সেভেরোদোনেতস্ক দখল করেছে, সূত্র দ্য গার্ডিয়ান। সেভেরোদোনেতস্কে নির্ধারণ হবে দোনবাসের ভাগ্য বলেছেন জেলনস্কি। সেভেরোদোনেতস্কে নির্ধারণ হবে দোনবাসের ভাগ্য, এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন অঞ্চলটিতে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় বাহিনী, রুশ সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবিও করেছেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের জেলনস্কি বলেন দোনবাসের প্রতিরোধের কেন্দ্র সেভেরোদোনেতস্ক শত্রু পক্ষকে হতাহতের সংখ্যা অনেক। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি খুব কঠিন, এটা বলা সম্ভব নয় যে রাশিয়ার শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে, লড়াই চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি সোমবার রাতে এক ভিডিও বার্তায় বলেছিলেন আমাদের বীররা সেভেরোদোনেতস্কে তাদের অবস্থান ছেড়ে দিচ্ছে না। শহরের মেয়র অলেকজান্ডার ইস্ট্রিউক মঙ্গলবার ইউক্রেনীয় টেলিভিশনকে বলেছেন আমাদের সশস্ত্র বাহিনী তাদের অবস্থান শক্তিশালী করেছে এবং লাইন ধরে রেখেছে। লুহানস্ক প্রদেশের উপর পূর্ণ আধিপত্য ধরে রাখার জন্য মস্কোর প্রচেষ্টার জন্য সেভেরোদোনেতস্কের লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক সপ্তাহ আগে রুশ বাহিনী শহরের 70% দখল করেছিল, কিন্তু ইউক্রেনের একটি পাল্টা আক্রমণ মস্কোর সৈন্যদের পিছনে ঠেলে দেয়, যার ফলে শহরের নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে তা নিয়ে সংশয় দেখা দেয়। উল্লেখ্য, 24 ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হয় রুশ অভিযান। এখন পর্যন্ত 4,253 বেসামরিকের মৃত্যুর তথ্য জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলের কাছ থেকে আয়রন ডোম কিনতে চায় ইউক্রেন। ইসরায়েলের কাছ থেকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে চায় ইউক্রেন। ইসরায়েলে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত তার দেশের কাছে এগুলো বিক্রি করার জন্য নাফতালি বেনেতের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভগেন কর্নিচুক মঙ্গলবার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রিতে ইসরায়েল বাধা দিচ্ছে বলে অভিযোগ করা থেকে বিরত থেকেছেন। তিনি বলেছেন ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদানের যে ইসরায়েল যে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করা হোক। তেল আবিবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন ইউক্রেন ইসরায়েলের কাছ থেকে আয়রন ডোম কিনতে চায়, এমন অস্ত্র কেনার বিরোধিতা করবে না যুক্তরাষ্ট্র। এক দশক ধরে ইসরায়েলের আয়রন ডোম উন্নয়নে আর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। উৎপাদন ও রক্ষণাবেক্ষণের জন্য $1.6 বিলিয়ন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া স্বল্পপল্লার রকেট ঠেকানো ও ধ্বংস করার লক্ষ্যে এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ইউক্রেনীয় রাষ্ট্রদূত বলেছেন গত সপ্তাহে ইউক্রেনকে স্পাইক ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিতে জার্মানি পক্ষে যুক্তরাষ্ট্রের একটি অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে তীব্র হচ্ছে ভারতীয় পণ্য বর্জনের ডাক। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক গড়ে তুলতে গত 8 বছর ব্যয় করেছেন নরেন্দ্র মোদী। ভারতীয় পণ্য বর্জনের ডাক মোদীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নূপুর শর্মা এবং গণমাধ্যম শাখার প্রধান নবীন কুমার জিন্দালের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্যের নিন্দায় সরব হয়ে উঠেছে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ। একই সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজেপি নেতাদের অবমাননার দায়ে উপসাগরে কয়েকটি দেশে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান ক্রমবর্ধমান হারে জোরালো হচ্ছে। খবর এএফপি, ব্লুমবার্গ।
বুধবার মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় দেশগুলোতে নবীকে অবমাননার প্রতিবাদে টুইটার এবং ফেসবুকে ভারতীয় পণ্য বর্জন করুন, মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা বন্ধ করুন প্রচারণা ট্রেন্ডে পরিণত হয়েছে। দক্ষিণ এশিয়ার এই দেশটির মোট বাণিজ্যের 1/10 বেশি হয় উপসাগরীয় দেশগুলোতে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির সাবেক মুখপাত্র নূপুর শর্মা গত মাসে এক টেলিভিশন শোতে অংশ নিয়ে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দাল নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন। তাদের এই মন্তব্য দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ক্ষুব্ধ করে তোলে। এমনকি বিজেপির দুই নেতার মন্তব্যের জেরে ভারতের কয়েকটি রাজ্যের মুসলিমরা বিক্ষিপ্তভাবে প্রতিবাদ বিক্ষোভ করেন। এই ক্ষোভ ছড়িয়ে পড়ে তাবত বিশ্বে। বিজেপির দুই সদস্যের বিতর্কিত এ মন্তব্যের জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইতোমধ্যে ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে। গত 8 বছর ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিনিয়োগ আকর্ষণ এবং ভারতীয় শস্য, পোশাক এবং যন্ত্রপাতির বাজার তৈরিতে সম্পর্ক গড়ার পেছনে ব্যয় করেছেন নরেন্দ্র মোদী। এমন পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান নরেন্দ্র মোদীর জন্য আরও বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই আহ্বানে সাড়া মিলবে কিনা তা এখনও দেখার বাকি। তবে কুয়েতের একটি সুপারমার্কেট ইতোমধ্যে তাদের তাক থেকে ভারতীয় চাল, মশলা এবং মরিচ সরিয়ে ফেলছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। ভারতের $1 ট্রিলিয়ন বাণিজ্যের প্রায় 10% হয় কেবল সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের সাথে। লাখ লাখ ভারতীয় কর্মীও মধ্যপ্রাচ্যের অর্থনীতির চালিকা শক্তি। আবার দক্ষিণ এশিয়ার এই দেশটির প্রবাসী রেমিটেন্সের অর্ধেকের বেশি আসে উপসাগরীয় 6টি দেশ থেকে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়াল বলেছেন, উপসাগরীয় দেশগুলোর শুধু বলেছে যে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এ ধরনের মন্তব্য করা উচিত নয়। গোয়ালের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোতে বসবাসরত সব ভারতীয় নিরাপদে আছেন এবং তাদের চিন্তা করতে হবে না। বিক্ষোভ ঠেকাতে আমাকে কারাগারে পাঠাতে চায় সরকার, বলেছেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করেছেন, দেশটির বর্তমান সরকার তাকে কারাগারে পাঠাতে চায়। এর মধ্য দিয়ে তার ডাকে পাকিস্তান জুড়ে চলা সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভের লাগাম টানায় লক্ষ্য প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। খবর এনডিটিভি ও ডনের। রাজধানী ইসলামাবাদে গতকাল মঙ্গলবার নিজ দলের আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন ইমরান খান। এ সময় তিনি অভিযোগ করেন, তিনি বলেন, চলমান বিক্ষোভ দমাতে বদ্ধপরিকর শাহবাজ শরীফের সরকার, এজন্য তারা আমাকে জেলে পাঠাতে চায়। তবে বাধা সত্ত্বেও সরকার বিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইমরান খান। তিনি বলেন, আগাম নির্বাচনের দাবিতে ডাকা এই বিক্ষোভ দেশবাসীর প্রকৃত স্বাধীনতার জন্য বিক্ষোভ চলবে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ আয়োজনের কথা জানিয়েছেন ইমরান খান। ইসলামাবাদে আজ বুধবার পিটিআইয়ের ন্যাশনাল কাউন্সিলের বৈঠকে তিনি বলেন, আমরা চলমান বিক্ষোভকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চাই। আগামী কয়েকদিনের মধ্যে বড় কর্মসূচির ঘোষণা আসবে। পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ করব আমরা, কেউ দমাতে পারবে না, কেননা এটা আমাদের অধিকার। আইএইএর প্রস্তাবের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে ইরান, বলেছেন রাষ্ট্রদূত। আন্তর্জাতিক আণবিক সংস্থা নির্বাহী বোর্ডের সভায় ইরান বিরোধী প্রস্তাব পাশের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, এ ঘটনার উপযুক্ত জবাব দেয়া হবে এবং নিজের স্বার্থ রক্ষার লক্ষ্যে আইএইএর ব্যাপারে নিজের নীতিতে পরিবর্তন আনার অধিকার তেহরান সংরক্ষণ করে। চীন ও রাশিয়ার কঠোর বিরোধিতা সত্ত্বেও বুধবার রাতে আইএইএর নির্বাহী বোর্ডের বৈঠকে আমেরিকা ও 3 ইউরোপীয় দেশের ইরান বিরোধী একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে ভুয়া তথ্যের উপর ভিত্তি করে ইরানের 3টি অঘোষিত স্থানে কথিত ইউরেনিয়ামের সন্ধান পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং আইএইএকে পূর্ণ সহযোগিতা করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানানো হয়। 35 সদস্য বিশিষ্ট আইএইএর নির্বাহী বোর্ডের সভায় অনুষ্ঠিত ভোটাভুটিতে 30টি দেশ প্রস্তাবটির পক্ষে এবং 2টি দেশ এর বিপক্ষে ভোট দেয়। এছাড়া 3 দেশ ভোটদানে বিরত ছিল।